ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো আসলে দুনিয়ার মোহের দিকে লোকদের ডাকে না। আমার ছোট্টবেলা কেটেছে কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানার রাজাপুর গ্রামে। রাজাপুর গ্রামে আমার জন্ম। এরপরে রাজা কাশীপুর প্রাইমারি স্কুলে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছি। পাশাপাশি মসজিদের মক্তবে সকালবেলার যে মক্তব আছে সেখানে কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়বার চেষ্টা করেছি। তো প্রাইমারি পাশ করার পরেই মূলত আমি পরিপূর্ণভাবে মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। পুরো সময়টাই মাদ্রাসায় দিতে থাকি। সেই মাদ্রাসাটাও আমাদের পাশের গ্রামে ছিল। তো শৈশবটা আসলে সেভাবে গ্রামেই কেটেছে। এরপরে হ্যাঁ কুমিল্লাতে, এরপরে সেখান থেকে আমি ঢাকায় চলে আসি। ঢাকাতে লম্বা একটা সময় প্রায় 6 বছর আমি লালবাগে পড়াশোনা করি। এরপরে পড়াশোনা শেষে লালবাগেই শিক্ষকতা শুরু করি। তো লালবাগে থাকার কারণে আন্দোলন, সংগ্রাম এবং সর্বশেষ রাজনীতিতে আমি জড়িত হই আল্লামা মুফতি আমিনী রহমাউল্লাহর হাত ধরে। রাজনীতিতে আসলে কেন আসলেন? রাজনীতিতে আসলে আমরা তো যে রাজনীতি করি বা ইসলামী রাজনীতি, এটা এবাদত মনে করেই করি, আর এটা ইসলামের একটা অন্যতম অংশ। ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের পরিশুদ্ধতার কথা বলে এমন নয়, ইসলাম ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থাৎ মানব জীবনের যতগুলো পাঠ এবং পর্যায় আছে প্রত্যেকটা পর্যায়ে আপনাকে ইসলাম অনুশীলন করতে হবে। তো সেহেতু আসলে আমরা তো রাজনীতি মুক্ত নই। আমি রাজনীতি করি আর না করি, দেশটা রাজনীতি দ্বারা পরিচালিত হয় বা রাজনৈতিক নেতৃত্ব দেশকে পরিচালনা করেন, সেক্ষেত্রে রাজনীতি থেকে মুক্ত থাকা কোনোভাবেই সম্ভব না। যদি সঠিক রাজনীতি না থাকে, স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তিরা রাজনীতি না করে, তো আমরা দেখব যে কালো টাকার মালিক, পেশি শক্তির মালিক, অবৈধ সম্পত্তির মালিক, কিংবা আমরা দেখব যে অসৎ ব্যক্তিরা এই সুন্দর একটা মাঠ ময়দান দখল করে নিয়ে আমাদের উপর কর্তৃত্ব পরিচালনা করবার চেষ্টা করবে। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা সুস্থ এবং সুন্দর স্বচ্ছ বিবেক সে রাজনীতি লালন করবে এবং দেশ পরিচালনার চেষ্টা করবে। আচ্ছা, আমরা যে রাজনীতির মাঠে আসলে যারা ইসলামী দলগুলো রয়েছে তারা অনেকটা পিছিয়ে আছে, আবার অনৈক্যের ভিতরেও আছে। অনেকের প্রশ্ন যে মাহফিলে আপনাদের অনেক ভক্ত আছে, খুতবা পাঠে অনেক ভক্তদেরকে দেখা যায়, কিন্তু আপনাদেরকে নির্বাচনের সময় ভোট দেয় না। অনৈক্য এবং ভোট না দেওয়ার সংস্কৃতিটাকে কেউ দেখেন? ইসলামী রাজনৈতিকগুলো দিন দিন সক্রিয় এবং সচ্ছল এবং শক্তিশালী হচ্ছে। তবে যতটা মানুষ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আমরা কোথাও গেলে হাজার লাখ মানুষ জমায়েত হয়ে যায়, সেই তুলনায় আমরা ততটা শক্তিশালী হতে পারিনি। আসলে এই জাগতিক নানান কর্মকাণ্ড পরিচালিত হয় অনেকটা দুনিয়া কেন্দ্রিক, আমরা যেটাকে বলি সম্পদ বা মোহ বা দুনিয়ার মোহ বা দুনিয়ার লোভ, এ কেন্দ্রিক। তো ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো আসলে দুনিয়ার মোহের দিকে লোকদের ডাকে না। আর বাস্তবতা হচ্ছে মানুষ চলতে গেলে দুনিয়া টুনিয়া প্রয়োজন হয়, তো তারা দুনিয়ার মোহে পড়ে এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় যেখানে দুনিয়ার কোনো স্বার্থ তারা দেখতে পায়। ইসলামী রাজনৈতিক দলকে মানুষ মহব্বত করে, ভালোবাসে এবং তাদের সঙ্গে থাকতে চায়, কিন্তু দুনিয়ার মোহে পড়ে তারা সেদিকে পরিপূর্ণভাবে ঝুঁকতে পারে না। আমরা চেষ্টা করতেছি মানুষকে এটা বোঝানো এবং নিজেরাও আমরা শক্তিশালী হচ্ছি, গোছানোর চেষ্টা করছি, অবকাঠামো নির্মাণ করছি, যাতে করে ধীরে ধীরে লোকদেরকে ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে যুক্ত করা যায়। ইনশাআল্লাহ ডে বাই ডে মানুষ বুঝতে পারতেছে যে প্রচলিত রাজনীতি এটা দিন শেষে ধোকা। যতই দুনিয়ার চাকচিক্য দেখানো হোক না কেন, দিন শেষে এখানে ধোকা প্রতারণা আছে। আর ইসলামের রাজনীতিতে নগদ হয়তো কিছুই আমরা দিতে পারছি না, তবে ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে দেশ জাতি উপকৃত হবে, দুনিয়ার কল্যাণ এবং সেখানে আখেরাতের কল্যাণও আসবে ইনশাআল্লাহ।